এটা জরুরি কথা, সেটা হলো এই আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? তিনি কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর শৃগাল? এটা বললেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ? কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল? এই কথা কেন বললেন না? শোর আর বানর কেন বললেন? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে শোর, যে বিবেচনা ছাড়াই খায়। গরুরও বিবেচনা আছে, গোবরের পাশে উঁচু ঘাস হয়েছে, গরুটাকে নিয়ে আসেন খাবে না। বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে, সেটা হলো শোর, শুকুর। যেদিন মানুষ বেবেনে চড়াই ছাড়া খাবে চলবে, সেদিন মানুষ হয়ে যাবে শুকুর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। আব্দুর রাজ্জাক বানর, বানর হলো অনুকরণীয় প্রাণী। পৃথিবীতে প্রাণী হিসাবে বানরের চেয়ে বেশি অনুকরণ করার কোনো প্রাণী নেই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যখনই কোনো বানর খেলা লোকটা আসতো আমাদের গ্রামে, এসে বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো, তখন আমরা চাউল জমা করতাম, বানর খেলা দেখাতো। এক পর্যায়ে লোকটা বলতো এই নতুন বউ কিভাবে হাঁটে রে, তখন ঘোমটা দিয়ে বানর দেখাতো, তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে, চলাতে ফিরাতে রাস্তাতে ঘাটে অফিসে আদালতে কোর্টে কাচারিতে, তখন তারা হয়ে যাবে বানর, তারা তখন হয়ে যাবে শুকুর। ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে, এভাবেই চলছে। পিজি হাসপাতালের ডাক্তার 3 লক্ষ টাকা বেতন, লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার, গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে। গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে। এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে, সেই টাকার জবাব কিয়ামতের মাঠে দিয়েন, ছেলেরও দেন, বৌমারও দেন, নাতিনিরও দেন, টাকারও দিয়েন, জব দিতেই হবে বিচারের মাঠে। আপনাকে আবারও সতর্ক সাবধান করে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন। আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা বলবেন? জি বলেন। আপনি যে বলেন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল সব হারাম, এগুলো মদ, এটা কিভাবে? আমরা তো বুঝতে পারলাম না, এটা একটু স্পষ্ট করে দিবেন। হ্যাঁ অবশ্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসকারা কাসীরুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। আপনি যদি এখন বলেন বিড়ি হাদিসে লেখা আছে নাকি, যদি বিড়ি হাদিসে লেখা থাকে সিগারেট, তাহলে পৃথিবীতে যত বিড়ি সিগারেট যত ধরন আছে সব লিখতে লিখতে তাহলে কোরআন মাজিদ এত বড়। এমন বাক্য আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত এ ধরনের খাদ্য আছে সব হারাম। তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। বিড়িগুলো খুলে 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 250 জমা করে একজনকে খাওয়িয়ে দেন, দেখি কি হয়। আল্লাহ রাসূল বেশির পরিমাণ উল্লেখ করেননি, 250 হাফ কেজি 1 কেজি খাওয়ালে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে বিড়ির একটি কণাও হারাম, একটি কণাও হারাম সম্মানিত দিনী ভাই বোন। এই জন্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল চিরদিনের জন্য হারাম, এর ব্যবসাও হারাম। এর সাথে খুব কঠিন ভাবে বলা আছে, দেখেন 4টা জিনিস একই রকম করা আছে, ইন্নাল্লাহ হারামাল খামরা বাসমানাহা, আল্লাহ মদকে হারাম করেছেন, তার দাম মূল্যকে হারাম করেছেন। ওয়াল খিনজিরা শোর, শুকুরকে হারাম করেছেন, তার মূল্যকে হারাম করেছেন। ওয়াল মাইতাতা মরা প্রাণীকে হারাম করেছেন, ওয়া সামানাহা তার মূল্য টাকাকে হারাম করেছেন। 4 ওয়াল আসনাম পুতুলকে হারাম করেছেন, পুতুল, যেই পুতুল আপনার মা শোকে যে সাজে রেখেছে, দেখিন আপনার মা শোকে যে একটা কাঁকড়া রেখেছে, কাঁকড়া, আপনার মা নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা, ও নাকি তাহাজ্জুদ পড়ে, কাঁকড়া আছে দেখিন শোকে যে কাঁকড়া আছে। এই চলে তুমি যদি আজকে কাঁকড়া বের না করে ভেঙে যদি না ফেলে ঘুমাও তুমি মুনাফেক, আমি আমার বক্তব্যের সাথে তুমি মুনাফেকি করো, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকি করার চেষ্টা করো না।
আমি তোমার উপকারের জন্য এসেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সবই হারাম, এর ব্যবসা হারাম। পেপসি, ঠান্ডা, কোকোল, আসবি সব কিছু হারাম, এর ব্যবসাও হারাম। বৈধৈর্য উপার্জন করার চেষ্টা করেন, পৃথিবী অনেক বড়। যদি না টিকতে পারি চকলেট বিক্রি করে খাবো, হারামের কাছে যাব না। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমাকে বিশ্বাস করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। তাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর।